দেখো না একটা সূরা কত ছোট, পড়তে দেরি, 10 পড়ার সওয়াব দিতে দেরি করে না। আল্লাহ তো চাইতো খতম ছাড়া, খতমের সওয়াব ছাড়া যেন দুনিয়ার থেকে না যায়। কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে ডেলি আমি সূরা ইখলাস এই নিয়তে 3 বার পড়ি যে আমার আমল নামায় 1 খতমের কোরআনের সওয়াব লেখাও? কয়জন হাত উঠাইতে পারবেন? না না না, পড়বেন না, পড়ি, ডেলি পড়ি এই নিয়তে। অল্প কয়েকজন উঠেছে, ঠিক না? উচিত ছিল সবাই পড়া। এরকম যদি ডেলি পড়ি তাহলে বৎসর শেষ হইতে দেরি। হায়, মানুষের 31st night উদিত হবে অন্য কিছু নিয়া, আমাদের 31st night উদিত হবে 365 কোরআন খতমের সওয়াব নিয়া। কোনটা বড়? কোনটা বড়? আমাদেরটা বড়, তাই না? আফসোস, আমি বুঝাইতে পারলাম না। যা হোক, কথা ওইখান থেকে চলে গেছে। ভক্ত করি আল্লাহ, ডাকে তো আল্লাহ, কিন্তু 32 মিনিট আল্লাহকে দিতে রাজি না। এই জন্যই কথা শুরু ওইখান থেকে আমার, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, কোথায় ছিলাম বাবা উচিত, এখন কোথায় আছি এটাও বাবা উচিত, কোথায় যাব এটাও বাবা উচিত। কেন জানি না, কবরস্থান আমার পিছে না ডাইনে না বামে। হ্যাঁ, কবরস্থানের কথা উঠলো দেখা বলতেছি, কোথায় ছিলাম ও যুবক, কোথায় ছিলাম? কোরআন আমাদেরকে এটি, আল্লাহ এটি স্মরণ করায়, আমা কুমতা মা আম্মাহিনা, হাদিসে কুদসি আল্লাহর বাণী, মান আরাদা আননি নাদাইতুহু মিন করিব, যখন বিমুখ হয়, যেমন দেখাইলাম বিমুখ আমরা সবাই আল্লাহর থেকে দূরে, কপাল আমাদেরই পড়ছে, নাইলে কোরআন চিৎকার কেন দিবে? ও মানুষ, তুই এত বড় কপাল পড়া হলি তো হলি কি করা, অকৃতজ্ঞ হলি তো হলি কি করা, সৃষ্টির কাউকে আমি কোনো বিনিময় দেই নাই, 24 ঘন্টা গুণ গাইতে, গুণ গান গাইতে, সবাই 24 ঘন্টা গুণ গানের অত কিন্তু কোনো বিনিময় দেই নাই, কিন্তু তুই কোরআন পড়তে জানিস না, তারপরও কোরআনের সওয়াবের থেকে, খতমের সওয়াব থেকে তুই বঞ্চিত হস, বঞ্চিত হয়ে যাস, আমি এটা চাই না। এই জন্য তোর দিকে তাকায় সূরা ইখলাস পর্যন্ত নাজিল করে দিছি। এই জন্যই কোরআন চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই কি করে, তুই পুরা কপাইলা হইলি, সবচেয়ে বড় হতবাগা কি করে হইলি? সারা দুনিয়া হয়তো তাতে কিছু আসে যায় না, মানুষ তুমি কি করে হইলা? এই জন্যই আল্লাহ যখন মানুষ বিমুখ হয় তা আল্লাহ বলে কাছের থেকে আইসা ডাকি, আমা কুমতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? থমাঞ্চা আলাকা দামা, তোকে রক্তকে রূপান্তরিত করলো, অমান চা আলাকা মদগা, তোকে রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো, অমান চা আলাকা এজামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো, অমান কাসা আলাইহি লাহমা, সুন্দর করে গোস্ত আর চামড়ার আবরণকে চড়াইলো, আমা কুমতা সাকিরা, তুই কি ছোট ছিলি না? ফমান কাব্বারা, একটু বাপ তো দেখি, তোকে বড় কে করলো? আমা কুমতা জাইফা, তুই কি দুর্বল ছিলি না? আমার পেটের থেকে যখন আসছিলে তো তোকে শক্তিশালী সুঠামত তো কে দিল? আমা কুমতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আজকে ভিজিটিং কার্ডে লিখতে বড় মজা লাগে, আমি এই শিক্ষিত সেই শিক্ষিত, এই ডিগ্রি সেই ডিগ্রি, আল্লাহ বলে তোকে ডিগ্রি কে দিল, কে হাতে দড়ায় দিল? আমা কুমতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আসছি, যদিও আজকে জমিনের আধিপত্য আমাদের, আধিপত্য স্বাধীনতা দিছেন বিদায়, আল্লাহ 5টা স্বাধীনতা দিছেন, যুবক কসম খোদা, যদি স্বাধীনতা না দিত, যৌবন ব্যবহার করবে তুমি আল্লাহ, আর নাফরমানি করবে আল্লাহ। এরকম কোন সৃষ্টি নাই যে সৃষ্টি তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল না, বেশি কিছু লাগতো না, আল্লাহ নিজেই বলতেছে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, অনুমতি দেন না কি করবেন, কি করবে তুমি, কি করবে? কা রূপগঞ্জ পুরা পেটে, পুরা রূপগঞ্জ পেটে নিয়ে আনিব,
পুরা দুনিয়ার মানুষগুলাকে পেটে নিব, বাকিগুলা খুলতে চাই না। আমি প্রতিদিন অনুমতি চাই, প্রতিদিন প্রতিদিন অনুমতি। আল্লাহ জিজ্ঞেস করে কেন এত রাত, সবই তো তোমার ভোগ করে, নাফরমানিও তো তোমারই করে, কার ভোগ করি? আমি তো একটা দেখাইলাম, একটা দেখাইলাম, একশো দেখানো যায়। যুবক শুধু অক্সিজেন না, তুমি তরঙ্গে বাসো না, তরঙ্গে 14 তারিখ আসতেছে, তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতেছো, ঠিক না? কি রাগ হয়ে গেল? 14 তারিখ বুঝো তো, ফেব্রুয়ারির 14 তারিখ বুঝো তো, না বুঝো না বাইঙ্গা বলে দিমু, না বলবো না, তারিখ বলছি এতটুকুই যথেষ্ট। প্রস্তুতি নিতেছো না এখন থেকে যে মেসেজ কি করে লেখমো, ঠিক না? হ্যাঁ, যৌবন আল্লাহর, আল্লাহর যৌবন, জমিন এটাই বলে আল্লাহ 24 ঘন্টা তোমারটা ভোগ করে, না ফরমানি তোমার করে। হ্যাঁ, নাইলে শুকর কেন বলতো? আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইহ কেন লিখতো শুকর ঘুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ বেনামাজির পরে যেন আমার সকালের প্রথম দৃষ্টিটা না পড়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজে লেখছেন, ওনার মত মন্তব্য লেখছেন, শুকর মনে ঘুমেরতে উঠা ভাবে আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ও আমার চেয়েও নিকৃষ্ট আমার কাছে। এখন থেকে তোমরা প্ল্যান নিতেছো 14 তারিখে কি করবে, ঠিক না? ফুলের বাগান আলারও ফুল রাত দিন নিজেরা ঠেইলা বড় করতেছে, ঠিক না? সার সুর দিয়া, কেমিক্যাল সেমিক্যাল দিয়া, ঠিক না? কি বলো, সত্য তো? হাইসো না, মুখ ঘুরায় নিয়ে যেও না, দুনিয়াই শেষ না, সত্য এটা। ওটা ভুল থিওরি, চিতাতেই সব শেষ। আর তুমি যদি বাবা দুনিয়াতেই সব শেষ, এটা ভুল থিওরি, দুনিয়াতে সব শেষ না। এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ তোমার আমার দেহটা অস্তিত্ব দিছেন, হায় হায়, মামুলি কারিগর না। যদি তোমাদেরকে আমি দেখাই আর যদি বুঝে আসে তাহলে বলি এই ময়দান কেন, রূপগঞ্জের কোনো বড় মাঠ যদি নির্ধারণ করা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে আনা হয়, বাকি অঙ্গের কথা বাদেই দিলাম, সবচেয়ে ছোট একটা অঙ্গ চক্ষু, এর ডাক্তারদেরকে যদি আনা হয় সারা দুনিয়ার থেকে, আর যদি জিজ্ঞাসা করা হয় শত শত বছর একটা চক্ষু নিয়ে গবেষণা, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে আর এটা শেষ কবে হবে? সব ডাক্তার মুস্কি হাসি দিয়া বলবে গবেষণা করতেছি, বলতে পারি, কখন শেষ হবে এটা বলার মতো ক্ষমতা আমার নাই। সত্য এটাই যুবক, সৌরজগতের যেরকম কিনারা নাই, তোর আর আমার চোখের এরকম কিনারা নাই, যদিও এটা ছোট দেখা যায়। জি আল্লাহ চোখে এতটুক ফিট করছে, কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর, আমাদেরটাকে আমরা বলি প্রযুক্তি, আল্লাহর কুদরতের নাম হলো প্রযুক্তি, আল্লাহরটা হলো কুদরত, আল্লাহর প্রযুক্তিকে কুদরত বলে, ওই কুদরত এখানে ফিট করা দিছে, নাইলে এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা কোনোদিন জায়গা নিত না। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা, সারা দিন আমরা নাফরমানি করি। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, সারা দিন নাফরমানি করি, 4 চেকিং ছাড়া কোনো জিনিস আমাদের ভিতরে আল্লাহ ঢুকতে দেয় না। সর্বপ্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, গ্রান ঠিক নাই নাক বইলা দেয়, এটা ভিতরে যাবে না। দ্বিতীয় চেক করে আমাদের জিব্বা, যে শ্বাস ঠিক আছে কিনা, শ্বাস ঠিক না তো জিব্বা বলে এটা ভিতরে যাবে না। তৃতীয় চেকিং করে দাঁত, যদি কোনো পাথরের কণা থাকে তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে পড়ে, আল্লাহ বুঝাইতেছে না এটা আমার বন্দার পেটে যাবে না, নাফরমান হয়েছে তো কি হয়েছে, এটা তো আমার বন্দা, পেটে যাবে তো যাবে কি কইরা। চতুর্থ চেকিং করে জিহ্বা, কোনো আঁশ আছে কিনা, চুল জাতীয় জিনিস আছে কিনা, ওইটা পর্যন্ত জিহ্বা খুঁজা বাহির করে দিয়ে দেয় যে এটা আমার বন্দার পেটে যাবে না। যে আল্লাহ এতটুকু খেয়াল রাখে, হয় আমি কেমনে বুঝাবো রূপগঞ্জের যুবকদেরকে, যে আল্লাহ তোমার এতটুকু খেয়াল রাখে অথচ সারা দিন তুমি আর আমি নাফরমানি করি।
বলো, রাগ হয় না, বলো কত রাত্র তো তোমাদের কাটে, মোবাইল খোলা বুকের উপরে পড়া থাকে আর তুমি ঘুমের ভিতরে ট্যাব হয়ে যাও, ঘুমের ভিতরে চলে যাও, সকালে উঠা দেখো মোবাইল খোলা, সমস্ত এমবি শেষ হয় না? রূপগঞ্জে কি এরকম মানুষ নাই? টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালবেলা উঠা দেয় টেলিভিশন চলতেছে, জিব্বায় কামড় দিয়া বলতেছে সারা রাত্র চলতেছিল। এরকম বয়স্ক লোকও পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে, দাড়ি পাকনাও পাওয়া যাবে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দাড়ি নিয়ে আসছিলেন জান্নাতে যাওয়ার জন্য।